আসসালামু আলাইকুম। তো কিউআর কোড সম্বন্ধে কিন্তু আমরা এখন প্রায় সকলেই পরিচিত, কারণ নগদ বিকাশ যখন আমরা ক্যাশ আউট করি তখন কিন্তু কিউআর কোড দেওয়া থাকে। কিউআর কোড স্ক্যান কিন্তু আমাদের করে আমরা ক্যাশ আউট করতে পারি, খুব সহজ হয়ে গেছে জীবন। অনেক ওয়েবসাইটে আমরা এখন কিউআর কোডের মাধ্যমে ঢুকতে পারি, তো অনেক ওয়েবসাইটই সুবিধা দিচ্ছে। কিউআর কোডের আরেকটা কিন্তু ডেঞ্জারাস পয়েন্ট আছে, সেটা হচ্ছে কিউআর কোডের মাধ্যমে কিন্তু প্রচুর স্ক্যাম চলতেছে এখন, যে এই সাইটে ঢোকার জন্য এই কিউআর কোড স্ক্যান করো। তো কিউআর কোড স্ক্যান করার আগে আপনাকে অবশ্যই সতর্ক হতে হবে যে আপনি কোন কিউআর কোড স্ক্যান করতেছেন, কোন ওয়েবসাইটের, কোন কোম্পানির, তো সেইটার উপরে নির্ভর করে আপনার বিশ্বাসযোগ্যতা। কিউআর কোড স্ক্যান করার মানে এমন একটা ভুল, কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে কিন্তু আপনার পুরো ফোন হ্যাক হয়ে যেতে পারে। কিউআর কোডটা কীভাবে বানানো যায় সেটাই বলবো। এখন গুগলের মধ্যে আসলাম, গুগলের মধ্যে এসে উপরে দেখতে পাচ্ছেন কিউআর কোড জেনারেটর লিখে সার্চ করে দিলাম। কিউআর কোড কীভাবে বানানো যায়, সহজেই কিন্তু কিউআর কোড বানানো যায়, আপনি বানাইতে পারবেন। তো এইটার মধ্যে কিন্তু স্ক্যাম লিঙ্ক যদি আপনি দিয়ে দেন তাহলে কিন্তু আপনার মানে স্ক্যামের মধ্যে পড়ে গেলেন। আপনি কোনো স্ক্যান করলে কিউআর জেনারেটর মধ্যে স্ক্যাম লিঙ্ক আছে কিউআর কোডের মধ্যে, এই কিউআর কোড জেনারেটর প্রথম যে লিঙ্ক আছে এটার মধ্যে ক্লিক করলাম। এটার মধ্যে ক্লিক করার পর আমরা কী করবো যে এখানে দেখেন আপনি যে কোনো কিছু বানাতে পারবেন। এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, ইউআরএল মানে হচ্ছে ওয়েবসাইটের ঠিকানা, ভিজিটিং কার্ড, টেক্সট, ওয়াইফাই, ফেসবুক, এখানে অনেকগুলো অপশন আছে। আমরা এখান থেকে ধরেন যে ফেসবুকের বেলায় আমরা করব, ফেসবুকের মধ্যে চলে আসলাম। ফেসবুকের মধ্যে চলে আসার পরে আমরা আমাদের প্রোফাইল পিকচার মধ্যে ক্লিক করব, দেন আমরা এখানে আমাদের আবার প্রোফাইল পিকচার মধ্যে ক্লিক করব। তারপর এখানে থ্রি ডট দেখতে পাচ্ছেন, থ্রি ডটের মধ্যে ক্লিক করে আমরা কী করবো আমাদের প্রোফাইল লিঙ্কটা কপি করব, ইউর প্রোফাইল লিঙ্ক, ঠিক আছে। প্রোফাইল লিঙ্কটা কপি করলাম, প্রোফাইল লিঙ্কটা কপি করার পরে আবার সাইডে চলে আসলাম। সাইডে আসার পরে এখানে ইউআরএল যে অপশনটা দেখতে পাচ্ছেন, তো ইউআরএল অপশনের মধ্যে ক্লিক করলাম। ইউআরএল অপশনের মধ্যে ক্লিক করার পরে এখানে এন্টার ওয়েবসাইট, আমার ওয়েবসাইটের যে কপিটা লিঙ্কটা সেটা দিতে বলতেছে, তো আমরা এখানে দিয়ে দিলাম। এখানে জেনারেট কিউআর কোড এটার মধ্যে ক্লিক করলাম, ঠিক আছে। এখানে দেখেন আমার কিউআর কোডটা কিন্তু জেনারেট হয়ে গেছে, ঠিক আছে। এইটা আমি এখান থেকে আমি যদি চাই যে জেপিজি ফরম্যাট, ইপিএস, এসবিজি ফরম্যাট যে কোনো একটা ডাউনলোড করতে পারবো, ঠিক আছে। এখানে তো অনেকগুলো মডেল দেওয়া আছে, ধরুন যে আমি এইটা ডাউনলোড করবো, ঠিক আছে। তো ডাউনলোডের মধ্যে ক্লিক করলাম, এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফাইল ডাউনলোড হয়ে গেছে। এখন এটার আমরা একটা স্ক্যান করি, আমরা প্লে স্টোরের মধ্যে চলে আসলাম, কিউআর কোড স্ক্যানার লিখলাম। কিউআর কোড স্ক্যানার লিখে যে কোনো একটা আপনার পছন্দ হয় আপনি কিউআর কোড স্ক্যানার ডাউনলোড দিবেন, মানে ইনস্টল করবেন আপনার ফোনের মধ্যে। কিউআর কোডটা আমাদের ইনস্টল হয়ে গেছে, এখন আমরা কী করবো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমরা ওপেনের মধ্যে ক্লিক করবো। ওপেনের মধ্যে ক্লিক করার পরে আমরা কী করবো, ওয়াইল ইউজিং দ্য অ্যাপ এটা দিয়ে দিলাম। এখন আমরা এখানে স্ক্যান করার আগে আমরা যেটা করবো সেটা হচ্ছে এই যে দেখেন এখানে আমরা ছবি তো স্ক্যান করবো, ছবি ডাউনলোড করা, তো এখানে এই গ্যালারি ইমেজের মধ্যে ক্লিক করতে হবে, ঠিক আছে। এটার মধ্যে দেখেন চাইতেছে গ্যালারি, গ্যালারি ফটোস আপনি যেখান থেকে দিতে চান, তো আমি গ্যালারি সিলেক্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন যে আমি যেটা বানাইলাম কিউআর কোড স্ক্যান মি সেটা কিন্তু ডাউনলোড করা আছে এবং গ্যালারিতে আছে, এটা নিয়ে নিলাম। এটা নিয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমার লিঙ্ক চলে আসছে, এখান থেকে আমি লিঙ্ক কপি করতে পারি, এখান থেকে ওপেন করতে পারি। এখন যদি এখান থেকে আমি ওপেন করি, এখান থেকে এইভাবে ধরেও কপি করা যায় আপনার যেরকম ইচ্ছা, ঠিক আছে। এখান থেকে ধরেন যে ওপেনের মধ্যে ক্লিক করলাম, ওপেনের মধ্যে ক্লিক করলে দেখেন এটা সরাসরি আমার ফেসবুকে চলে গেল, দেখতে পাচ্ছেন কিউআর কোড বানানো কত সহজ। আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্কটা আমি কিউআর কোড বানিয়ে ফেললাম একদম ফ্রিতে, এবং সেটার মধ্যে এক ক্লিকে শুধুমাত্র আপনি স্ক্যান করেন আপনি সরাসরি চলে যাবেন হচ্ছে এই সাইটের মধ্যে, মানে আমার ফেসবুকের মধ্যে। তো এইভাবে কিন্তু আপনি যদি আমি ফেসবুকের লিঙ্ক দিলাম, এইখানে যদি আপনি কোনো স্ক্যাম লিঙ্ক দেন তাহলে কিন্তু ধরো যে স্ক্যাম ফিশিং লিঙ্ক বানানো যায় যেভাবে যে হ্যাকাররা বানায়, তো সেই সমস্ত লিঙ্ক যদি এখানে থাকে আপনি কিন্তু স্ক্যান করার সাথে সাথে আপনার মোবাইল হ্যাক হয়ে যাবে, আপনার করার কিছু থাকবে না। তো অবশ্যই কিউআর কোড স্ক্যান করার আগে একটু সতর্ক হবেন যে কোন কিউআর কোড ব্যবহার করতেছেন, ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো, এই সমস্ত জায়গায়। যদি কেউ আপনাকে আননোন কোনো কিউআর কোড স্ক্যান করতে বলে বা অফার করে যে এই কিউআর কোড স্ক্যান করলে 1,000 টাকা পাবেন, 2,000 টাকা পাবেন, তো অবশ্যই ওই সমস্ত অথবা গিফট পাবেন কিউআর কোড স্ক্যান করবেন না, তাহলে হ্যাক হওয়ার সম্ভাবনা অনেক বেশি।